তাই শয়তানের সঙ্গে এই যুদ্ধ তো স্থায়ী যুদ্ধ, কিন্তু যতটুকুই মনকে কাজ দিয়ে ব্যস্ত রাখা যায় সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে এটাই যে টার্গেট হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব। আমি আর কারো দাস নই, আর কারো হুকুমের গোলাম নই, শুধু আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হিসেবে আমার কী করা কর্তব্য, 24 ঘন্টা এই চিন্তাই করতে হবে। 24 ঘন্টার রুটিনটা আল্লাহ তাআলা নামাজ দ্বারা বেঁধে দিয়েছে, রুটিনটা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের দ্বারা নিয়ন্ত্রিত। ঘুম থেকে উঠে পয়লা কাজই নামাজ, এর আগে কোনো কাজ নেই। পেশাব পায়খানা, ওযু, গোসল, যেগুলি সেগুলি নামাজের প্রস্তুতি মাত্র, এগুলি আলাদা কোনো কাজ নয়। এরপরে এশার নামাজ পড়ার পরে শুভে এই রুটিন শুরু নামাজ দিয়ে শেষ নামাজ দিয়ে, মাঝখানের সময়টা নামাজ তাকে সবসময় চিন্তায় ব্যস্ত রাখবে কোন সময় আজান হবে, কারণ মোমিনের মন তো মসজিদে ঝুলানো আছে। এক নামাজ পড়েছে, মসজিদ থেকে বেরিয়েছে, মনটা সঙ্গে নিয়ে যায়নি, এটাকে ঝুলিয়ে রেখে গেছে মসজিদে। সুতরাং তার মনে সবসময় চিন্তা কখন আবার আজান হবে, কখন মসজিদে যেতে হবে। এমন না যে অন্যান্য কাজ ছেড়ে অবসর সময় নামাজ পড়বো, না, নামাজ ঠিক জায়গায় রাখতে হবে, নামাজের রুটিন ঠিক থাকবে, অন্য কাজ তার নিয়ন্ত্রণে থাকবে। এক নামাজই তাকে অনেকখানি মনটাকে কাজ দেওয়ার জন্য ব্যস্ত করে রাখবে। আবার নামাজ থেকে বেরোলে পরে আল্লাহর কথা ভুলে যাওয়ার কথা নয়, ফাইজা কুজিয়াত সালাতু ফান্তা শুরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, তখন আরো বেশি করে নামাজের থেকে আরও বেশি করে আল্লাহকে মনে রাখো, কারণ আমি যা কিছু করবো সেটা আল্লাহর দাসত্ব হচ্ছে কিনা। যে কাজই করছি, হাত দিয়ে করছি, চোখ দিয়ে করছি, মুখ দিয়ে করছি, যা কিছু আমি করছি, প্রত্যেকটা কাজই আমার হিসাব রাখতে হবে, আমার টার্গেট তো আল্লাহর দাসত্ব। আমি এটা যে করছি এটা আল্লাহর দাসত্ব হচ্ছে কি না, না এর ব্যতিক্রম হচ্ছে। সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে মনকে এই ধান্দায় ফেলে রাখা। থিওরিগতভাবে এটা শুনতে যত সহজ, করতে এত সহজ নয়, কারণ দুনিয়ার যে সমস্ত আকর্ষণ আছে সে আকর্ষণ তো তাকে টানবে, টানলে এই টার্গেট তাকে কথা বলে দিবে যে তোমার এটা ভোগ করা জায়েজ না, জায়েজ না, শরীয়ত মতো করো। ঘুমাবে, শরীয়ত মতো ঘুমাও, পেশাব পায়খানা করো, শরীয়ত মতো পেশাব পায়খানা করো, স্ত্রীর সঙ্গে মিলিত হবে, শরীয়ত মতো করো, তোমার ছেলেকে আদর করবে, শরীয়ত মতো করো, ব্যবসা করবে, শরীয়ত মতো করো। এইভাবে এই টার্গেটটা যদি নাকি কেউ ঠিকমতো গ্রহণ করতে পারে, তবেই যতটুকু সম্ভব দুনিয়াতে মনটাকে নিয়ন্ত্রণ করা এটা করতে পারবে। আমরা কাজকর্মের মধ্যে অনেক সময় অবসর হয়ে যাই, কোথাও যাব টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য কিউতে দাঁড়িয়ে আছি, কোনো কাজ নাই। এখন এই কাজ নাই যে এই সময়টি হচ্ছে আমাকে ইবলিসের আক্রান্ত হওয়ার সুযোগ, আমাকে কাজ দিবে, মনকে কাজ দিবে, এবং মনকে যে কাজ দিবে শয়তান সেটা তো বেগার খাটবে, কোনো লাভ হবে না, শুধু ক্ষতিই হবে, বেগার খাটাবে। এর দ্বারা পুরস্কার পাওয়া তো দূরের কথা, উল্টা আরও শাস্তির কারণ ঘটবে। সেজন্যই ব্যস্ততা, মনটাকে ব্যস্ত ব্যস্ত রাখার জন্য আমরা কিছু তদবির করতে পারি। একটা তদবির হলো সঙ্গে ইসলামী বই রাখা, যখনই ফুরসত হয় অবসর হলেন, দেখা করতে গেলেন কারো বাড়িতে, উনি আসতে একটু দেরি হচ্ছে, এই সময়টা কীভাবে কাটবে? এই যে অবসর হয়ে গেল, এই অবসর সময়টি বিপদের সময়। যখন আমরা কনসার্সলি কোনো কাজ করি, যেমন এখন যারা আমার কথা শুনছেন তাদের মন ব্যস্ত আছে, এখানে ব্যস্ত থাকার কারণে অন্য চিন্তা শয়তান দেবের কোনো ফাঁক পাচ্ছে না, পূর্ণ মনোযোগ দিয়ে কান মন সব এদিকে দিয়ে, চোখ এদিকে দিয়ে এই যে কথা শোনা হচ্ছে, মন ব্যস্ত। ইবলিস এই অবস্থার মধ্যে তার কাছে অন্য কিছু চিন্তা ঢুকাবার ফাঁক পাচ্ছে না, কিন্তু যখন আমি কনসার্সলি কোনো কাজ করছি না তখনই ফাঁক পেয়ে যায়। এই জন্য এই যে অবসর সময়টা, যে অবস্থায় অবসর হোক, যখন বাস্তবে আমি কনসার্সলি কোনো কাজ করছি না, কাজ দিচ্ছি না, এই কাঠমিস্ত্রি কাজ করে সেখানেও মনটা তার সঙ্গে থাকে,
কাজ যখন করা হয় না তখনই মনটা খালি হয়। এই খালি অবস্থায় তাকে খালি থাকতে না দেওয়ার জন্য কতগুলি তদবির প্রয়োজন। শিক্ষিত লোকদের জন্য এটা একটা বড় সুবিধা যে দিনের এলেম এর বই তার সঙ্গে থাকবে, যেখানেই দেহটা থাকবে বই তার সঙ্গে থাকবে। এমন হবে না যে দেহটা একখানে আছে তার সঙ্গে ইসলামী বই নেই, তাহলে পরে ওই বই খুলে পড়ছে যখন থাকবে মনোযোগ দেওয়া তখন ইবলিসের ফাঁক পাবে না। এমন অবস্থা হতে পারে যে বই সঙ্গে আছে কিন্তু পড়ার সুবিধা নাই, গাড়ি ঝাঁকাচ্ছে অথবা অন্ধকার, আলো না হলে তো বই থাকলেও কোনো লাভ নেই, ওই সময়গুলি কীভাবে কাটাবো? এইগুলি পরিকল্পনা থাকতে হবে, সচেতন থাকতে হবে যে এখন বই পড়া যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে কোরআন মজিদের যে সমস্ত সুরা ইয়াদ আছে সেগুলি আওড়াতে থাকি মনে মনে উচ্চারণ করো। এখানে একটা বড় জিনিস আছে, মুখ আর মন দুটোকে একসঙ্গে কাজ দিলে সবচেয়ে সুবিধা। মুখে নামাজে উচ্চারণ হচ্ছে, কী কথা বলা হচ্ছে এটা মনের মধ্যে চিন্তা থাকা দরকার। হাদিসে একটা শব্দ আছে রাত বললে স্নান, জিহ্বাকে ভিজিয়ে রাখা, তার মানে মনে মনে শুধু তসবিহ না মুখটাকে শরীক করা দরকার। মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা করা যায়, কিন্তু মজবুতভাবে মনের মধ্যে এই জিকিরটা থাকবে যদি নাকি মুখ শরীক হয় তার সঙ্গে, মুখে উচ্চারণ করা দরকার। এই জন্যই জিহ্বাটা নড়লেই তো ভিজা থাকবে, রাতুল্লাহ সেন অর্থ জিহ্বাটাকেও কর্মব্যস্ত রাখা, কোরআন তেলাওয়াত মানে যেটুকু মুখস্থ আছে সেটা উচ্চারণ করতে থাকা, কোনো দোয়া দরুদ তসবি কোনো না কোনো কিছু দিয়ে মুখ এবং মন দুটাকে একসঙ্গে ব্যস্ত রাখলে মানে নিরাপদ। এটা এমন একটা বিষয় যেটা নাকি বুঝতে সহজ কিন্তু করতে সবচেয়ে কঠিন, এই জন্য সচেতনতা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মন এমন এক সত্তা যাকে যে মুহূর্তে আমি কাজ দেওয়া বন্ধ করব সেই মুহূর্তেই সে শয়তানের কর্মী হয়ে যাবে, এবং তার থেকে রক্ষা করতে হবে নিজকে। এই জন্য নামাজের মধ্যে আমরা পড়ে যদি নাকি কী মর্মটা যে এটা খেয়াল নাও হয়, অন্তত উচ্চারণ যে শব্দটা হচ্ছে এটা যেন মন হাজির থাকে, যে মন জানে, মনের অজান্তা যেন উচ্চারণটা না হয়ে যায়। এই যে সাধনা, এই যে চেষ্টা, এটা সাধনারই ব্যাপার। যদি মন সম্বন্ধে এই স্পষ্ট ধারণা আমাদের না থাকে যে এটাকে কাজ দিতে হবে, বেকার থাকতে কিছুতেই দেওয়া যাবে না, তবে এটা করা সম্ভব। এবং এটা সবসময়